এই মুহূর্তে আমি আছি চ্যামং টি এস্টেট রিসর্টে এটা তার চা বাগানের অংশ আমি এর আগের বছর জুলাই মাসে টুমসুং টি এস্টেটে ছিলাম রিসর্টে এটা টুমসুংটা কিন্তু চ্যামং টি এস্টেটেরই একটা রিসর্ট ওটা বিজনবাড়ির পথে বিজনবাড়ি যেতে হবে না তার আগেই বাঁদিকের রাস্তা আমি ওখানে দুরাত কাটিয়েছি সুন্দর দুরাত আর গতকাল এসছি আকাশ মেঘাচ্ছন্ন প্রকৃতি তার অনবদ্য রূপের ডালি নিয়ে আমাদের সামনে উপস্থিত চ্যামং টি এস্টেট সামনের দিকে যাব এটা বাইরের দিক এই দিক থেকে এসছি এই যে রাস্তাটা এই রাস্তাটা অঞ্চলটা পোখরিয়াবং পোখরিয়াবং সেখানে চ্যামং টি এস্টেট এই রাস্তাটা দিয়ে এসছি মিরিক হয়ে ধারা পর ডান দিকে একটা রাস্তা নিচে নেমে গেছে ওইটা দিয়ে এই দিকে আসতে হবে এই রাস্তাটা ভালো এই দিক দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা খারাপ এখানে গাড়ি ফাড়ি রাখার জায়গা আর এই হচ্ছে আমি ভেতরে ঢুকব চ্যামং চায় বাড়ি মাউন্টেন রিট্রিট এখানেই আছি অপরূপ 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 এই পথটা দিয়ে এগোতে হবে সামনে এই রিসেপশন আর এইদিকে চা বাগান পাহাড় পাহাড় মেঘ মেঘ আর আমি আমি অবশ্য এই ট্যুরটায় আমার সঙ্গে সুজিত দা আছেন অনেক বেড়াতে যাওয়ার সঙ্গী তিনি এই ট্যুরে আছেন আমার সাথে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি এই রিসেপশান সব সুন্দর করে সাজানো গোছানো একটা তার সাথে টেরেস কি অপূর্ব শোভা তোমার দেখুন ওপরে বিরাজিত পাহাড়ের সৌন্দর্য আলোকিত সৌন্দর্য নিচে চা বাগান পুরোটাই চা বাগান আর ওই যে দূরে কটেজগুলো দেখতে পাচ্ছেন টি এস্টেটের যদিও আমি ওই কটেজগুলোর কোনোটাতেই নেই আমি আছি কলোনিয়াল যে বাংলো নাম রাংভাং সেইখানে ওটা ব্রিটিশ বাংলো এবার সেই দিকে যাব। এটা রূপটা দেখছি চারিদিকের একটু রূপটা এই যে এই এইদিকে যে বাংলোটা ওই বাংলোটায় আমি যাব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এইখান থেকে নেমে যাব এই যে এইগুলো করা হাতে ঘোরানোর এটা দিয়ে নেমে যাচ্ছি আমার সঙ্গে একজন আছে সে কোথায় চলে যাচ্ছে এই যে এটা সামনে আসুন সামনে আসুন দুধ থেকে হাত নাড়লে হবে ইনি হচ্ছেন সুজিত সিনহা আমার সাথে এসছেন এবার আমি নেমে যাব দূর থেকে দেখুন চারিদিকটা সুন্দর বিউটিফুল প্লেস দূরাত থাকবো কালকে বেরিয়ে যাব এই বাংলোটাই আছে এই বাংলোটাই আছে সামনের দিকে তিনটে রুম পেছনে দুটো আর দুদিকেই বিশাল ব্যালকানি বসবার জায়গা চারিদিকটা দেখুন চারিদিকটা এই হচ্ছে নিচের কটেজগুলো নিচের কটেজগুলো এখানে সুন্দর লন বসে পড়া যায় আর এই গাছগুলো কি অবদাত রূপ নিয়ে প্রকৃতির কোলে দাঁড়িয়ে ওটা ঝোলানো একটা জায়গা করেছে যেরকম গিংটি টি হাউসে আছে যখন গিংটি হাউসে গিয়েছিলাম এরকমই একটা জায়গা ছিল ওই যে নিচের কটেজ বসার জায়গা সব দারুণ সাজানো গোছানো দারুন এই আমার বাংলো রাংভাং সামনে তিনটে রুম এই রুমটাই আমরা আছি এই রুমটায় ভেতরে যাচ্ছি তার আগে একটু দেখিয়ে নি চারিদিকটা বৃষ্টিটা এইমাত্র একটু কমেছে বলে ভিডিওটা করে নিলাম নাহলে তো বৃষ্টি পড়লে তো একেবারে আর ওই দিকে যে বিল্ডিংটা তার ওপরে দুটো ঘর আর নিচে খাবার জায়গা মোটামুটি সবই দেখাবার চেষ্টা করছি এর ভেতরটাই এত সুন্দর বাইরে বেরোবার দরকারই পড়বে না চুপচাপ বসে থাকুন আর উপভোগ করুন সৌন্দর্য প্রকৃতির আলোকিত সৌন্দর্য খুব সুন্দর সাজানো এই বিল্ডিংটা কথাই বলছিলাম ওপরে দুটো রুম আর নিচে খাওয়ার জায়গা আর ওইদিকে আর একটা কটেজ ওইদিকে আর একটা কটেজ পুরো জায়গাটাই পাহাড়ি এবং অনন্য সৌন্দর্যে ভরপুর ওই যে এবং বলে থেমে গেছিলাম অনন্য সৌন্দর্যে ভরপুর দেখুন মন ভরে যাবে চ্যামং চায় বাড়ি টি রিট্রিট একটু দেখিয়ে দিই এই জায়গাটা খাওয়ার জায়গা এই যে খাওয়ার জায়গা সুন্দর সাজানো গোছানো এনারা আছেন এনার সব সার্ভিস দেন দারুণ সব এই ছেলেটি খুব হাসি খুশি বেরিয়ে গেলাম একটু নিচে যাব যাই প্রকৃতি কিভাবে ঢেলে দিয়েছে নিজেকে অপূর্ব তাই না ফুলে ফুলে ঢলে ঢলে একটা মন্দির আছে ওই দূরে একটা মন্দির আর পুরোটাই চা বাগানের ঢল ওই দূরে একটা মন্দির পাখির কলি উঠে যাই এবার আমার ঘরটা দেখাব মোটামুটি সবই দেখালাম মিরিক হয়ে আসবেন মিরিখে আসবেন গোপালধারা টি এস্টেট সেখান থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে নিচে তাবাকসি তাবাকসি যাওয়ার যে রাস্তা ওই রাস্তা দিয়ে আসবেন এসে পোকরিয়া বন ঢুকবেন ওটাই একটু ঘুর রাস্তাটা ভালো রাস্তাটা ভালো টি যে কোনো টি রিসর্টের ভাড়া প্রচুর দুদিনে প্রায় বত্রিশ চৌত্রিশ হাজার টাকা ব্রেকফাস্ট সহ অন্য খাওয়া আলাদা ফেভারে ঘরেই যাই আচ্ছা ঘরে ঢোকার আগে এই হচ্ছে পুরোটা বসার জায়গা সুন্দর না হুম একদম তিনটে ঘর সোফা টেবিল কার্পণ্য নেই কোথাও কোথাও কোনো কার্পণ্য নেই সুন্দর ঘর খোলাই আছে সুদ্যা রেখে দিয়ে গেছে বিছানা সুন্দর একদম এই ঘরের সাথেই লাগোয়া আর একটা ঘর আছে জামা কাপড় রাখুন এখানে বড় আয়না টি ব্যাগ আছে ইলেকট্রিক ক্যাটল এই দিকে আর বসার জায়গা শোয়ারও জায়গা আর জানলা জানলা দিয়ে প্রকৃতি দেখুন কত দেখবেন দেখুন প্রকৃতি দেখুন এই দেখুন প্রকৃতি জানলা দিয়ে আর ওই যে ঘুরতেছে সে ঘুরতেছে সুদিস সিনা ঘুরতেছে আচ্ছা তাহলে সব কিছু দেখিয়ে দিলাম বাথরুম আচ্ছা বাথরুমটা বাথরুম সুন্দর দারুণ এবার সাঙ্গ করার পালা নিশ্চয়ই ভালো লাগবে সুন্দর জায়গা কেন ভালো লাগবে না বেরিয়ে এলাম আবার একটু এটা দেখিয়ে নি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ভ্রমণ করুন আনন্দ করুন উপভোগ করুন চিৎকার চেঁচামেচিটা না করেই ভালো তাহলে চেমং চেয়ে বাড়িতে যা যা দেখাবার দেখিয়ে নিয়েছি এই মানুষটা এসছে হ্যাঁ হেভি স্টাইলিশ একদম হ্যাঁ সুজিত সিনহা একদম হেভি স্টাইলিশ হেভি স্টাইলিশ ওকে গুড বাই